মাই ফ্রেন্ড আটমিনায় সবাইকে ওয়েলকাম। আজ আমরা শুরু করব শার্টের পিস দিয়ে আমব্রেলা। এর জন্য লাগছে আমাদের একটা শার্টের পিস। প্রথমে আমরা শার্টের পিসটাকে ঠিক এইভাবে খুলে নিয়েছি, নিয়ে এর একটা সাইড এইভাবে ফোল্ড করছি। ফোল্ড করে ভালো করে হাত দিয়ে চেপে দিচ্ছি যাতে এটা খুলে না যায়। ঠিক এবার এই দুটো কর্নার ধরে এর উল্টো দিকটা সেম প্রসেসেই ফোল্ড করলাম। করে এইভাবেই আমাদের পুরো শার্টের পিসটাকে ফোল্ড করতে হবে। একবার সামনের দিকটা, একবার পিছন দিকটা, এইভাবে আমরা পুরোটা ফোল্ড করে নিলাম। করে এটাকে হাত দিয়ে আমরা ভালো করে চেপে নিচ্ছি যাতে ভাঁজগুলো ঠিক করে চলে আসে। দিয়ে এবার অর্ধেকে একটু কম নিয়ে এটাকে আমরা মুড়ছি। এবার এটাকে সোজা করে দিলাম। এর এই কর্নারটা আর এই নিচের কর্নারটাকে আমরা নেব, নিয়ে এই দুটো সাইড ভালো করে খুলে দিলাম। এই আমরা দেখতে পাচ্ছি আমাদের আমব্রেলার শেপ চলে এসেছে। এটাকে এবার আমরা একটু ঠিক করে দেব। এই যে তৈরি হয়ে গেল আমাদের শার্টের পিস দিয়ে আমব্রেলা। এইটি যদি আপনাদের ভালো লাগে আপনারা এটিকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবং আমাদের এই চ্যানেলে আরও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন।